করোনা মহামারীর মধ্যে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ায় কর্মরত প্রায় 4 লাখ অবৈধ বাংলাদেশি। তবে পাসপোর্টের মেয়াদ না থাকায় নির্দিষ্ট সময়ে বৈধ হতে পারা নিয়ে সংশয়ে এই কর্মীরা। রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই সুযোগ কাজে লাগাতে সরকারের দ্রুত পাসপোর্ট সরবরাহের ব্যবস্থা করতে হবে। মালয়েশিয়া প্রতিনিধি শাহাদাত হোসেনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাকিনা জেসমিন সোমা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 10,57,000 বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে মালয়েশিয়ায়। এই বিপুল সংখ্যক অভিবাসী কর্মীর হাত ধরে শক্তিশালী হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। করোনাকালে যখন দেশের বৈদেশিক শ্রমবাজারের কোথাও কোনো সুখবর নেই, তখন মালয়েশিয়া সরকার বাংলাদেশ সহ 15টি দেশের নাগরিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। ঘোষণা অনুযায়ী 4টি সেক্টরের কর্মীরা বৈধ হতে পারবেন। এর মধ্যে রয়েছে স্থাপনা বা নির্মাণ খাত, উৎপাদনশীল খাত, বনায়ন খাত এবং কৃষি খাত। 16ই নভেম্বর থেকে আগামী বছর 30 জুন পর্যন্ত সময়সীমার মধ্যে বৈধ হতে পারবেন তারা। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, দালাল না ধরে সরাসরি নিয়োগকর্তা বা কোম্পানির মাধ্যমে মালয়েশিয়া ইমিগ্রেশনের ইমেইলে আবেদন পাঠিয়ে বৈধ হতে পারবেন অবৈধরা। মালয়েশিয়া সরকার ঘোষিত 4টি সেক্টরে প্রায় 3 থেকে 4 লাখ প্রবাসী বাংলাদেশি অবৈধ আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের বেশিরভাগেরই পাসপোর্টের মেয়াদ না থাকায় এই সুযোগ কাজে লাগানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 2018 সালে মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধ হওয়ার যে সুযোগটা দিয়েছে, সেটা দালালের কারণে হোক, পাসপোর্ট বিলম্বিত হওয়ার কারণে হোক, আমরা করতে পারিনি। আমরা পাসপোর্ট করতে গেলে, নতুন করে কিংবা রেনু করতে গেলে বাংলাদেশ এম্বাসি 3 থেকে 4 মাস সময় লাগিয়ে দেয় আমাদের পাসপোর্টটা হাতে পাইতে পাইতে। আমরা সঠিক সময়ে যদি পাসপোর্ট পাই, তাহলে আমরা এই সুযোগটি কাজে লাগাইতে চাই। প্রবাসী কর্মী ও দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত পাসপোর্ট সরবরাহের পরামর্শ সংশ্লিষ্টদের। পররাষ্ট্র মন্ত্রণালয় যে একটু এক্সট্রা উদ্যোগী হয়ে আমাদের দূতাবাসের, যদি এখানে লোকবল কম থাকে, আমাদের এখান থেকে যদি কিছু লোকবল এই টাইম পিরিয়ডের জন্য সম্ভব হয় পাঠানো, যাতে দ্রুত সময় আমাদের কর্মী ভাইরা সেখানে পাসপোর্টটি পেতে পারে। কারণ এই সুযোগটি যদি তাদের এই সময়টা হাতছাড়া হয়ে যায়, তাহলে একটা বড় অংশের কর্মী আমাদের আবার আনডকুমেন্টেড বা আনরেজিস্টার্ড থেকে যাবেন, যাদেরকে অ্যাট দি লাস্ট ফেরত আসতে হবে। বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে বেশ কয়েক মাস ধরেই বিপুল চাহিদার বিপরীতে বাংলাদেশ থেকে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন ও সরবরাহে স্থবিরতা নেমে এসেছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।